হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমান বিশ্বে যে কয়টি সেরা কমব্যাট ড্রোন রয়েছে তাদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার অন্যতম। এখানে বলা বাহুল্য যে ভারত তার তিন বাহিনীর জন্য আমেরিকা থেকে 30টি MQ-9 রিপার ড্রোন কেনার জন্য অনেক আগে থেকেই কথাবার্তা চালিয়ে আসছে। তবে কিছুদিন আগে এরকম একটি নিউজ সামনে উঠে এসেছিল যে ভারত সম্ভবত অত্যাধিক দামের কারণে বা অন্য কোনো কারণে যুক্তরাষ্ট্র থেকে এই ড্রোন ক্রয় করবে না। কিন্তু রিসেন্টলি উঠে আসা কিছু নিউজ থেকে এটা স্পষ্ট হয়েছে যে ভারত যুক্তরাষ্ট্র থেকে MQ-9 বি ভার্সনের আর্মড ড্রোন ক্রয় করতে চলেছে। সূত্র অনুযায়ী ভারত আমেরিকার সাথে এ ধরনের মোট 30টি ড্রোন কেনার জন্য ডিল সাইন করবে, যার মোট ক্রয়মূল্য হবে $3 বিলিয়ন। ধারণা করা হচ্ছে এই চলতি মাসের শেষের দিকে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড ওস্টিনের ভারত সফরকালে দুই দেশের মধ্যে ড্রোন ক্রয় করার এই পুরো বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রূপ নিতে পারে, বা অন্যভাবে বলতে গেলে ডিল সাইন হতে পারে। বন্ধুরা, এখানে আপনাদের জানার সুবিধার্থে একটু বলে রাখি যে যুক্তরাষ্ট্রের তৈরি এই MQ-9 রিপার একটি বহু পরীক্ষিত অ্যাটাক ড্রোন। আমেরিকার পাশাপাশি ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি সহ আরও অন্তত 4টি দেশের সেনাবাহিনী এই ড্রোনটিকে তাদের বহরে অ্যাক্টিভ রেখেছে। এমনকি এই তালিকায় ইতিমধ্যে ভারতও রয়েছে। ভারতীয় নেভি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুটি MQ-9 ড্রোন লিজে নিয়েছে। সবশেষে এখানে কিছু কথা না বলেই নয়, তা হচ্ছে ভারত মূলত চীন ও পাকিস্তানের কথা মাথায় রেখেই আমেরিকা থেকে এই MQ-9 রিপার ড্রোন ক্রয় করছে। তাছাড়া আমার মতে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধিক দামে এই ড্রোন কেনার পিছনে আরও একটি কারণ থাকতে পারে, এখানে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেন যে ভারত খুব তাড়াতাড়ি রাশিয়া থেকে S-400 এর প্রথম ব্যাচের ডেলিভারি পেতে চলেছে। আর এরকম পরিস্থিতিতে ভারতের উপর আমেরিকার নিষেধাজ্ঞা নেমে আসার চান্স 1% হয়েও রয়েছে। তবে আমেরিকা থেকে $1 বিলিয়ন সমরাস্ত্র ক্রয় করে ভারত এই 1% চান্সকে জিরোতে নামিয়ে আনতে চাইছে। এমনকি এই নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচতে সামনের দিনে ভারত যদি MMRCA-2D এর আওতায় যুক্তরাষ্ট্রের F-15EX ক্রয় করে, তবে সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই থাকবে না। যদিও এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবারে আসা যাক ভিডিওর পরবর্তী আপডেটে। আজকের ভিডিওর পরবর্তী আপডেট ভারতের MH-60R হেলিকপ্টারকে নিয়ে। তো বন্ধুরা, একটি লেটেস্ট নিউজ অনুযায়ী ভারতীয় নৌবাহিনী এই বছরের শেষ দিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে MH-60R সিহক হেলিকপ্টারের প্রথম ব্যাচের ডেলিভারি পেতে চলেছে। শুধু কি তাই, সূত্র অনুযায়ী খুব শীঘ্রই ভারতীয় নৌবাহিনীর কিছু হেলিকপ্টার পাইলট ও গ্রাউন্ড স্টাফের একটি টিমকে আমেরিকা পাঠানো হবে, যারা কিনা MH-60R হেলিকপ্টার অপারেট করার জন্য প্রয়োজনীয় ট্রেনিং নেবে। এখানে বলা বাহুল্য যে 2019 সালে অর্ডার করা 24টি সিহক হেলিকপ্টারের মধ্যে ভারতীয় নেভি হয়তো এতদিন বেশ কিছু হেলিকপ্টার হাতে পেয়ে যেত, তবে করোনা মহামারীর কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। ভিডিওর সবশেষে এখানে একটি কথা না বললেই নয়, তা হচ্ছে MH-60R সিহক হচ্ছে বর্তমান বিশ্বের নাম্বার 1 অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টার। এই হেলিকপ্টার হাতে পাওয়ার পরে ভারত মহাসাগরে ভারতীয় নেভির অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি যে কয়েক গুণ বৃদ্ধি পাবে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি পছন্দ হয়েছে। ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে ডিফেন্স বিষয়ক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।